এবারে এক নজরে বিনোদন দুনিয়ার আরো কিছু খবর। ঢাকা সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন নায়িকা হিসেবে নাম লিখালেন মডেল রাহা তানহা খান। পরিচালক উত্তম আকাশের কেউ কথা রাখেনি ছবিতে 10 সেপ্টেম্বর চুক্তিবদ্ধ হন রাহা তানহা খান, আর প্রথম শাকিব খান কে পেয়েছেন নায়ক হিসেবে। অতনু ঘোষের পরিচালনায় ময়ূরাক্ষী ছবিতে গান গাইলেন কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়। পর্দা থেকে মঞ্চ, কবিতা থেকে পত্রিকার সম্পাদনা, অনেক ভূমিকায় দেখা মিলেছে এই অভিনেতাকে। এবারে তার গলায় গান শোনার সুযোগও করে দিলেন সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। আর এই ছবিতে প্রথমবার বাবা ছেলের ভূমিকায় দেখা যাবে সৌমিত্র ও প্রসেনজিৎকে। ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া মিঠুনের সেই কন্যা এবারে অভিনয়ে। কলকাতার একটি ডাস্টবিন থেকে সদ্যজাত কন্যা শিশুটিকে উদ্ধার করে পুলিশ, স্বেচ্ছাসেবী একটি সংগঠনের দায়িত্বে রাখেন। আর সেই খবর পেয়ে শিশুটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন মিঠুন ও তার স্ত্রী, নাম রাখেন দিশানী চক্রবর্তী। মিঠুনের পরিবারে আসার পর থেকেই সকলের প্রিয় হয়ে উঠেছিল ছোট্ট দিশানী। শিগগিরই পর্দায় দেখা যাবে এই মিঠুন কন্যাকে। চলছে আনন্দ যোগ।